প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে খন্দকার জুয়েল ইমাম জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হলো, যাদের ছোট ছোট পুকুরে অনেক উদ্যোক্তা এখন মাছ চাষে এসেছেন, 33%, 35%, 30%, আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই পুকুরগুলোতে আমরা মাছ চাষ করব কার্প জাতীয়। কার্প জাতীয় মাছ চাষ করলে আমরা ইনশাআল্লাহ, যদি আমাদের পুকুরে পানি 4 ফিট হয় তাহলে আমরা 3 টন মাছ চাষ করতে পারবো নির্দ্বিধায়। কেন করতে পারবো? 33% পুকুরে 3টা স্তর আছে, 1, 2, 3, বাট যখন আমি এখানে ক্যাটফিশ করবো তখন আমার স্তর পাবে 5টা। যেমন ট্যাংরা মাগুর শিং, এটা মাঠ জাতীয় মাছ, মাটির মাছ, মাটিতে ম্যাপ করে থাকে। পাবদা মাছ পানির 6 ইঞ্চি নিচে থাকে এবং সিলভারের গ্রুপে থাকে। আমরা একটু সিলভার কমাই দেয় সেটার গ্রুপে এটাকে আমরা করতে পারবো। রুইয়ের জায়গাতে রুই ঠিক হবে, মিগেল কালবায়ুসের জায়গাতে মিগেল ঠিক হবে, হাংরির স্তরে নিচের স্তরে ঠিক হবে। এখন আমরা এই পুকুরগুলোতে এইভাবে আমরা ধারাবাহিকভাবে যখন আমরা কার্প জাতীয় মাছ চাষ করবো তখন আমরা 3 টন মাছ নিঃসন্দেহ করতে পারবো। 3 টন মাছ যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা 250 গ্রামের নিচে কোনো মাছ ছাড়বো না। আমরা সিলভার ব্রিগেড হাফ কেজি ছাড়লে ভালো হবে। আমরা ব্রিগেড যদি ছাড়ি 100 পিস ব্রিগেড ছাড়তে পারবো 33% জায়গাতে। সিলভার কার্প যদি আমরা 250 গ্রাম ছাড়ি 400 পিস সিলভার ছাড়তে পারবো। আমরা কাতলা যদি দেই 60 পিস কাতলা দেবো আমরা হাফ কেজি সাইজের। আমরা রুই মাছ মিনিমাম দেবো 250 গ্রাম সাইজের যদি দেই তাহলে আমরা সেইখানে ছাড়বো মিনিমাম 600 থেকে 700 পিস, কারণ আমাকে মাঝের স্তরে 1 টন মাছের কাভারেজ নিয়ে আসতে হবে কার্প জাতীয় মাছ। আমি 250 গ্রাম মাছ দিলে 6 মাসে আমার এভারেজ 1.5 কেজি হলে 700 পিস মাঝে আমার 1050 কেজি মাছ হবে প্লাস মাইনাস। তাহলে আমাকে মাঝের স্তরে 1 টন করতে হচ্ছে, উপরে 400 পিস সিলভার দিলে 6 মাসে আমার সিলভারটা হবে 1.5 কেজি করে হলে 600 কেজি, ব্রিগেড যদি আমি হাফ কেজি দিই তাহলে 300 কেজি, 900 কেজি আমি কাতলটা বোনাস, 60 কেজি 60 পিস যদি হাফ কেজি দিই 120 কেজি আমি কাতল পাবো। নিচের স্তরে গিয়ে আমি 700 পিস মাছই দেবো, সেটা হলো আমি 200 পিস বা 250 পিস মিগেল দেবো, 200 পিস কালীবাউস দেবো, আমি 100 থেকে 150 পিস দেবো মিরর কার্প, যেটা কার্ফু। তাহলে আমার একটা 33% পুকুরের সেট আপটা হয়ে গেল। এখন যদি আমি এখানে আসি পাবদা করব, পাবদা যদি আমি করতে যাই তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে উপরের স্তরে পাবদার জন্য আমাকে 20,000 মাছ যদি দিই, 25,000 মাছে আমি 1 টন মাছ পাবো, 1,000 মাছ পাবো, 20 থেকে 25,000 মাছ। এখন 20 থেকে 25,000 মাছ যদি আমি টিকায় রাখতে চাই তার 10% মাছ আমাকে বেশি দিতে হবে, তাহলে আমি ওইখান থেকে 1.5 টন মাছ পাবো, 25টা 26টা 27টা কেজি। 60% মাছ থাকবে ট্যাংরা অথবা গোলসা ট্যাংরা, আর 30% মাছ থাকবে শিং, আর 10% মাছ থাকবে মাগুর। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে পানির স্বাস্থ্য, মাছ ছাড়ার সময় আমি যেরকম রাখলাম মাছ আওড়ানোর আগ পর্যন্ত পানির স্বাস্থ্যটাকে আমি অনুরূপ রাখার চেষ্টা করব। কেননা পানির স্বাস্থ্য এবং মাটির স্বাস্থ্য ঠিক থাকলে মাছ প্রাকৃতিক উপায়ে, প্রকৃতির যে ন্যাচারাল ইকোসিস্টেম চেঞ্জিং রয়েছে, বট ঢেউ তরঙ্গ সামুদ্রিক যে আবহাওয়া এইগুলো আমাদের পুকুরে পাবে। প্রয়োজন হলে আমাদেরকে 1-1.5 মাস পরে গিয়ে আমাদেরকে পানি চেঞ্জ করতে হবে, 2 ফিট পানি ফেলে দিয়ে 2 ফিট পানি দিতে হবে। এবং আমাদের মাঠ এরেশনের জন্য আমাদেরকে কচুরি পানা পুকুরের চারাধার দিয়ে, পার ভাঙার ভয় থাকলে নেট এগুলো লাগায় আমাদেরকে মাঠ হতে হবে। এখন আমি এরেশন কোনটা লাগাবো, এরেটর আমি যেটা লাগাবো, আমার 4 ফিটের বেশি পানি হইলে আমাকে অবশ্যই মাদার এরেটর 4 থেকে 8 ফিট, 9 ফিট, 7 ফিট, 10 ফিট পানির জন্য আমাকে পুষোয়েব মেশিন লাগাইতে হবে। তাতে কি হবে, এই পুকুরে আমার 1 ঘন্টা পুষোয়েব চললে অন্য মেশিনের 10 ঘন্টার কাজ করবে। আর যদি 4 ফিটের নিচে পানি হয় সেই ক্ষেত্রে আমি পন্ড বটম, পন্ড সার্স, ওয়াটার কুলিং অথবা আমি 2 পাকা প্যাডেল হুইল, 4 পাকা প্যাডেল হুইল অথবা আমি সুপার ইম্পেলার এই টাইপের মেশিন লাগাইলেও আমি 4 ফিট বা 4 ফিটের নিচে পানি হইলে আমি সেখানে ভালো রেজাল্ট পাবো। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা মাছ চাষকে সুন্দর এবং সঠিকভাবে সেট আপ, ধারণা এবং বাস্তবায়নের চেষ্টা করব এবং আমরা বুঝে শুনে মেশিনগুলো সেট আপ করবো, পানির ঘনত্ব, পানির লেন্থ, পুকুরকে সেভ করা, এগুলো সব কিছু মাথায় রেখে আমরা আধুনিক পূর্ণাঙ্গ আধুনিক চিন্তায় আমরা মাছ চাষ করবো। আমরা 5 বিঘার চাষ 1 বিঘাতে করবো, আমাদের পুকুর লেজের টাকা কম লাগবে, আমাদের দৌড়াদৌড়ি কম হবে, শান্তিতে আমরা দেখাশোনা করতে পারবো, ব্যবস্থাপনা করতে পারবো এবং মাছ চাষকে আমরা উত্তরোত্তর এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর জীবন এবং মাছ চাষের দীর্ঘায়ু কামনা করে
বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।